আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর ইউ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা হচ্ছে ইতিমধ্যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম পার্ট অর্থাৎ হচ্ছে গুগল অ্যাডসের আমরা সবগুলো ক্লাস কমপ্লিট করছি তো আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই পার্টটা তো আজকের এই পর্ব থেকে আমরা প্রথমেই ফেসবুক মার্কেটিং দিয়ে বিষয়গুলো শুরু করব তো আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের প্রথম ক্লাস তো আপনারা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা লাইফটাইম কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই কোর্সটা একটা লাইফ চেঞ্জিং কোর্স হবে ইনশাআল্লাহ তো আপনারা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের কনসেন্ট্রেশন যদি ধরে রাখতে পারেন এবং মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো করেন তাহলে ইনশাআল্লাহ এই একটি কোর্সের মাধ্যমে আপনি ইন্টারনেট থেকে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং একটা লাইফ টাইম কেরিয়ার বিল্ড করতে পারবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা ফেসবুক মার্কেটিং পার্ট ওয়ানে আমরা হচ্ছে আজকে যে বিষয়গুলো শিখবো সেই বিষয়গুলো আমি এখানে সিম্পলি নোট ডাউন করে রাখছি তো দেখুন প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং জিনিসটা কি দেখুন সহজ ভাষায় বলতে গেলে ফেসবুকের প্ল্যাটফর্মকে ইউজ করে কোনো প্রোডাক্ট অর্থাৎ কোনো পণ্য বা সেবার হচ্ছে মার্কেটিং করাকে ফেসবুক মার্কেটিং বলে এটা হচ্ছে একদম সহজ ভাষায় এছাড়া আমরা যদি একটু গুগলকে জিজ্ঞেস করি এখানে যদি আমরা এসে যদি লিখি যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং এখানে যদি আমরা লিখি দেখুন গুগল আমাদেরকে কি বলে তো এখানে গুগল বলতেছে ফেসবুক মার্কেটিং ইজ এ প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউস এ ব্রান্ড টু ফুড দেয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ইন ফ্রন্ট অফ অডিয়েন্স অ্যান্ড প্রমোট উইথ দ্য হেল্প অফ অর্গানিক অ্যান্ড ফেড মিনস মানে হচ্ছে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা হচ্ছে মানুষজনকে অনুমোদন দেয় যেটা হচ্ছে তাদের পণ্য বা সেবার প্রচার করতে মানুষের সামনে ফ্রি এবং ফেড মেথডের মাধ্যমে তো বন্ধুরা আমরা বুঝে গেলাম যে ফেসবুক মার্কেটিং আসলে কি তো আমি যদি আরও একটু ক্লিয়ারলি বলি আপনি ফেসবুককে ইউ ইউজ করে আপনি যদি আপনার কোনো পণ্য বা সেবার মার্কেটিং করতে চান বা প্রচার করতে চান মানুষের সামনে সেটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং তারপর দেখুন হোয়াট ইজ রিকোয়ার্ড টু ডু ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং করতে হলে আপনার কি কি জিনিস প্রয়োজন দেখুন ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনার কিছু কিছু বিষয় প্রয়োজন হবে তবে মেনলি আপনার যে বিষয়টা থাকতে হবে আপনি যদি আপনার একটা পণ্য বা সার্ভিসের মার্কেটিং করতে চান ফেসবুকের মাধ্যমে তাহলে অবশ্যই আপনার একটা ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে এছাড়া আরও টুকটাক বিভিন্ন বিষয়গুলো হচ্ছে লাগবে সেগুলো হচ্ছে আমরা যখন ক্লাস করবো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব তবে মেনলি বা ইনিশিয়ালি আপনার যেটা থাকতে হবে একটা ফেসবুক পেজ আপনার অবশ্যই থাকতে হবে তারপর দেখুন হয়ার ক্যান উই গ্যাট এ ফেসবুক মার্কেটিং জব আমরা কোথায় ফেসবুক মার্কেটিং মার্কেটিংয়ের জবগুলো পেতে পারি যখন আমরা কোনো একটা কাজ শিখবো টাকা দিয়ে হোক বা ফ্রিতে হোক আমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে আমরা এই ধরনের কাজগুলো কোথায় পাব দেখুন প্রথমত এই ফেসবুক মার্কেটিংয়ের জবগুলো বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি একটু বিডি জবস ডট কমে যান আমি জাস্ট আপনাদেরকে এখানে একটু দেখাই আমি এখান থেকে বিডি জবস এটা লিখে হচ্ছে সার্চ করলাম সার্চ করার পর বিডিজি অপসার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটার উপরে এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর এখানে আমাদের সামনে সার্চ বার আসছে আমি যদি এখানে একটু ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ করি ফেসবুক এম আর কে ফেসবুক মার্কেটিং লিখে এখানে আমি যদি সার্চ করি তাহলে দেখি যে এখানে কোনো ফেসবুক মার্কেটিংয়ে জব আছে কিনা দেখুন এখানে আমাদেরকে বলতেছে তেরোশো এগারোটা জব অ্যাভেলেবেল এবং পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ প্লাস পজিশন হচ্ছে খালি রয়েছে এখান থেকে আপনারা নিচের দিকে গেলে দেখতে পাবেন সবগুলো পোস্টই কিন্তু এগুলো হচ্ছে এক একজন ফেসবুক মার্কেটরের পোস্ট তো এটা হচ্ছে আমাদের লোকাল মার্কেটের ডিমান্ডটা আপনাদেরকে দেখালাম যে আমাদের লোকাল মার্কেট নিয়ে যদি আপনি যদি কাজ করেন তাহলে আপনি কি ফেসবুক মার্কেটিংয়ে জব পাবেন কি না এছাড়া আপনি যদি আপনার একটু আশেপাশে দেখেন দেখবেন যে প্রায় প্রতিটা প্রতিষ্ঠানেরই এখন একটা ফেসবুক পেজ কিন্তু রয়েছে তো তাদের বিভিন্ন প্রয়োজনে তাদের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের হচ্ছে মার্কেটিং করার প্রয়োজন হতে পারে তা আপনি চাইলে একটা এজেন্সি ক্রিয়েটের মাধ্যমেও ফেসবুক মার্কেটিং থেকে আপনি হচ্ছে আর্ন করতে পারবেন তো এখন আমরা দেখি যে মার্কেট প্লেসে ফেসবুক মার্কেটিংয়ের কাজ কেমন রয়েছে বা মার্কেট প্লেস থেকে আমরা কি ফেসবুক মার্কেটিংয়ের জবগুলো পাবো কি না দেখুন আমি যদি এখান থেকে এই ট্যাবগুলোকে যদি একটু কেটে দিয়ে এখান থেকে আমি যদি ফাইবার লিখে যদি সার্চ করি আর আর ডট কম ফাইবার লিখে যদি সার্চ করি এবং এখানে যদি আমি ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ করি ফেসবুক মার্কেটিং এখানে আমি ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ করি তাহলে দেখুন বারো হাজার একশো চব্বিশটি সার্ভিস এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকে এখানে কাজ পাচ্ছে দেখুন উনি ছিয়ানব্বই কাজ কমপ্লিট করছে দুইশো ডলার করে তারপর উনি একুশ কাজ কমপ্লিট করছে পাঁচশো ডলার করে মানে প্রত্যেকটা কাজের রেট হচ্ছে পাঁচশো ডলার করে এরকম একুশ টাকা উনি কমপ্লিট করছে তারপর দেখুন উনি পনেরো কাজ কমপ্লিট করছে দশ ডলার করে তারপর উনি একশো নয়টা কাজ কমপ্লিট করছে তিরিশ ডলার করে এবং যদি নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকেই কিন্তু কাজ পাচ্ছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে একই সাথে আমরা যদি একটু আপওয়ার্কে যাই এখানে যদি আপওয়ার্ক লিখে যদি আমরা যদি সার্চ করি তাহলে আমরা আপওয়ার্কের এখান থেকে হোম পেজে চলে আসবো হোম পেজে আসার পর আমরা এখান থেকে জব সিলেক্ট করব জব সিলেক্ট করার পর এখানে যদি আমি ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ করি ফেসবুক মার্কেটিং এই যে এখানে শো করতেছে এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখি যে এখানে ফেসবুক মার্কেটিংয়ের কোনো জব রয়েছে কিনা দেখুন এগারো হাজার একশোটি জব এখানে পাওয়া গেছে এ মুহূর্তে তো সবসময় এখানে এই ধরনের কাজগুলো থাকে এই যে দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটা ফেসবুক মার্কেটিংয়ের কাজ এবং এখান থেকে আমি যদি একটু ফিক্সড প্রাইজের প্রজেক্টগুলো যদি দেখি তাহলে দেখুন এই যে একটা কাজ রয়েছে এটার জন্য 10 ডলার পেমেন্ট রয়েছে তারপর একটা কাজ রয়েছে ফেসবুক অ্যাডসের এটার জন্য একশো ডলার পেমেন্ট রয়েছে তারপর দেখুন আরেকটা কাজ রয়েছে এটার জন্য একশো ডলার বাজেট রয়েছে তো এইভাবে আপনারা যদি নিচের দিকে দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে অসংখ্য পরিমাণ ফেসবুক মার্কেটিংয়ের কাজ এখানে রয়েছে এবং কাজগুলোর জন্য খুবই ভালো পরিমাণ পেমেন্ট কিন্তু এখান থেকে করতেছে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে ফেসবুক মার্কেটিংয়ের কাজ আপনারা কোথায় কোথায় পাবেন আপনি চাইলে লোকালি এবং হচ্ছে এর মাধ্যমে আপনি ফেসবুক মার্কেটিং জবগুলো পেতে পারেন তারপর আমাদের যে কোয়েশনসটা রয়েছে সেটা হচ্ছে হাউ মাস মানি ক্যান এ ফেসবুক মার্কেটার মেক ইন এ মান্থ মানে একজন ফেসবুক মার্কেটার মাসে কেমন টাকা ইনকাম করতে পারে দেখুন আমি যদি আরেকবার যদি আপওয়ার্কে আসি এখানে যদি আমি জবের জায়গায় যদি ট্যালেন্ট সিলেক্ট রেখে আমি যদি ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ করি ফেসবুক মার্কেটিং এটা লিখে যদি এখানে সার্চ করি এবং এখানে আমরা বেশ কিছু সার্চ রেজাল্ট দেখতে পাবো তো এখানে বিভিন্ন কান্ট্রির মানুষগুলো রয়েছে আমরা বিভিন্ন বাইরের কান্ট্রিগুলো দেখবো না আমরা জাস্ট এখান থেকে বাংলাদেশ থেকে কেউ কি এই কাজটা করে ইনকাম করতেছে কিনা আমরা যদি এটা একটু দেখি এখানে লোকেশনে গিয়ে আমি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখানে যদি দেখি দেখুন এখান থেকে আমি যদি নিচে দিকে যাই এ যে উনি আমাদের বাংলাদেশি একজন বোন উনি প্রায় এখান থেকে দুই লাখ ডলার আর্ন করছে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করে তারপর দেখুন উনি আমাদের বাংলাদেশি একজন ভাই এক লাখ ডলার এখান থেকে আর্ন করছে তারপর দেখুন উনিও বাংলাদেশ থেকে প্রায় নয় হাজার ডলার এখান থেকে আর্ন করছে তারপর এখান থেকে যদি একটু নিচে দিকে যায় দেখুন বাংলাদেশি এক ভাই নব্বই হাজার ডলার এখান থেকে আর্ন করছে তারপর দেখুন বাংলাদেশি আরেক বোন উনি হচ্ছে পঞ্চাশ হাজার ডলার এখান থেকে আর্ন করছে তো দেখতে পাচ্ছেন যে একজন ফেসবুক মার্কেটর কি পরিমাণ আর্ন করতে পারে এটা হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম কারণ হচ্ছে আমি আমার মুখের কথা বললে হয়তো আপনারা অনেকে বিশ্বাস নাও করতে পারেন তো দেখুন আপনি যদি পারফেক্টলি কাজগুলো শিখতে পারেন তাহলে আপনার লোকাল এবং হচ্ছে ফ্রিলান্সিং সাইটগুলোতেও আপনার কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা হচ্ছে টোটাল এই ক্লাসগুলো শেষ করার পর অর্থাৎ পূর্ণাঙ্গ কাজগুলো আমরা কমপ্লিট করার পর আমরা হচ্ছে মার্কেট প্লেসে চলে যাব এবং মার্কেট অর্থাৎ ফাইবার এবং আপওয়ার্কে আপনারা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এখানে ফেসবুক মার্কেটিং এবং ডিজিটাল নিয়ে পাবলিশ করবেন সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা আগামী পর্বে আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর যে বিষয়গুলো রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে আমরা হচ্ছে শিখবো এবং ইনশাল্লাহ আপনারা যদি এই কোর্সটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেন আপনারা একটা নির্দিষ্ট সময় পর ইনশাল্লাহ আপনারা মার্কেট প্লেস এবং হচ্ছে লোকালি কাজ করে খুবই ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আগামী পর্বে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ